আসসালামু আলাইকুম, আমি এস এম সাদিদ। আমি আজ আপনাদের দেখাবো এক্সপেরিমেন্ট নং 4, ফিজিক্স ল্যাব এক্সপেরিমেন্ট। সো এক্সপেরিমেন্ট 4-এ কি আছে? ডিটারমিনেশন অফ দ্য স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড এফেক্টিভ মাস অফ এ গিভেন স্পাইরাল স্প্রিং। সো এইটা খুবই একটা ইজি একটা প্র্যাকটিক্যাল। সো এইটার জন্য এই থিওরিটা লাগবে, আর যে আমরা স্প্রিং মাসের কাজটা আসলে এরকম হবে। সো চলেন দেখা যাক কি আছে প্র্যাকটিক্যালে। দেখেন এইখানে দিয়ে আছে, কিছু ইনফরমেশন দিয়ে আছে, যেমন ইফেক্টিভ মাস এম প্রাইম ইজ ইকুয়াল টু এম বাই 3। এটা আমাদের হলো পার ইফেক্টিভ মাসের যে একটা স্প্রিং থাকবে ওইটার যেই মান সেইটাকে আমরা 3 দ্বারা ডিভাইডেড করলে এটা পাবো। আর এই যে কে কনস্ট্যান্ট কে এর মান হলো জি বাই এল বাই এম, এইটা হলো পাইতেছি হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল এন ডেল এল বাই ডেল এম। এইভাবে করে আমাদের জি এর মান বের করতে হবে ফ্রম গ্রাফ। এখন আসেন যে এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কি কি লাগবে, এখানে যেগুলো বলা আছে দেখেন আমরা এই ভিডিওতে আমরা সেটা সেটা দেখবো। দেখেন এরকম আমাদের একটা স্প্রিং লাগবে, এই দেখেন স্প্রিংটা এরকম হবে। দেন আমাদের স্প্রিং এর সাথে আর কি লাগবে, এই যে দেখেন একটা এই যে এরকম টাই স্টপওয়াচ, আর এই যে এইটা হলো স্প্রিং এর আমরা যেগুলো ঝুলাবো, যা ওয়েট বা ইফেক্টিভ মাস, যেগুলো আমাদের এক একটা 1 কেজি লেখা আছে। দেখেন এগুলো 100 কেজি না সরি গ্রাম, 50 গ্রাম, মোটাগুলো 100 গ্রাম করে, এগুলো 50 গ্রাম, আর দেখেন লেখা আছে আর এগুলো 100 গ্রাম করে। সো দেখেন এখন আমরা যখন এই যে যেই ইফেক্টিভ মাস যে এইটা যখন আমরা স্প্রিংটাকে স্প্রিংটায় ঝুলাবো, দেখেন ঝুলানোর পর স্প্রিংটা একটু বাড়ছে, দেখছেন ওর মানটা একটু বাড়ছে। সো এইটা ঝুলানোর পর স্প্রিংটা যতটুকু প্রসারণ হয়েছে বা বাড়ছে ওইটার মান আমরা এইখানে এখন লিখবো। এই যে দেখেন এটা দেওয়ার পরে যতটুকু হয়েছে ওইটা আমরা এইখানে দিব। ওইটা আমরা কি করব, এইখানে আমরা ওইটা লিখবো, ওই ওইটা দেওয়ার পরে হয়েছে কত 8.5, ওইটার মান হয়েছে 8.5 সেন্টিমিটার। এখন দেখেন এখন যখন আমরা 50 দিচ্ছি, 50 ওইটা যখন এরকম আছে, যখন দেখেন এই ভিডিওতে আবার দেখাই, যখন এরকম আছে তখন হলো আপনার এটার কোনো মান দেয়া নাই, এটা ছাড়াই আছে হলো আপনার। দেখেন আসলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটার সাথে সাথে প্লে করে করে এইটা দেখাইতেছি, এইটা আমারই করা। দেখেন এই দেখেন আমি 50-এর জন্য কি করব, 50 গ্রামের জন্য দেখেন কিভাবে জিনিসটা নিতেছি। 50 গ্রাম আমি এইখানে দিচ্ছি, ঠিক আছে, দেওয়ার পরে যখন দেখেন দেওয়ার পরে স্প্রিংটা কিছু প্রসারণ হয়েছে, ঠিক আছে, স্প্রিংটা যখন প্রসারণ হয়েছে, স্প্রিংটা যখন প্রসারণ হয়েছে 50 গ্রাম দেওয়ার পরে, আগে স্প্রিং ছিল এত, আর যে 50 গ্রাম আমি দিছি তখন স্প্রিংটা হয়েছে কত আপনার 11.3। তাইলে আমার এল এর মানটা কিভাবে বের করতেছি, 11.3 থেকে 8.5 দিলে এল এর মানটা পাচ্ছি। এখন পাওয়ার জন্য পাওয়ার পরে এটা আমরা এল এর মান পেলাম, এই যে এই এল এর মান পাইছি শুধু এল। এখন আমরা 10 বার অসিলেশনের জন্য আমরা টাইমটা কাউন্ট করব। এখন দেখেন এইখান থেকে আমি আবার চালাই, এখান থেকে চালানোর পরে 10 বার অসিলেটের জন্য কত টাইম লাগবে, 1 2 3 4 5 6 7 8 9 10। ধরেন এইটার জন্য আমার এই প্র্যাকটিক্যালটা যেহেতু করা সেই পারপাসে বুঝাইতেছি আপনাদের, 10 বারের জন্য আমার টাইম লাগছিল যখন আমরা করছিলাম প্র্যাকটিক্যালটা, তখন লাগছিল হলো 5.44 সেকেন্ড, ঠিক আছে, 10 বারের জন্য এই টাইমটা লাগছিল। এখন আমরা টাইম পিরিয়ড কি করব, আমরা বলছিলাম কি 10 বার অসিলেটের জন্য, তাহলে 10 দিয়ে এইটারে ভাগ দিলে কত থাকে, তাহলে 0.544। যদি এখানে বলতো 20 অসিলেট, তাহলে কত দিয়ে ভাগ দিতাম, 20 দিয়ে ভাগ দিতাম, ঠিক আছে। মানে জাস্ট আমি প্র্যাকটিক্যালি এইটা দেখাইতেছি, যে দেন আমরা ওই প্র্যাকটিক্যালের ভিডিও ফুল বিস্তারিত দেখবো, জাস্ট আগে এইটা একবার আপনাদের বুঝাই দিই। এখন টির মানটা কত, টি স্কোয়ারের মান কত করবো, তাহলে এইটার এই যে এইটা পাইছি এইটার স্কোয়ার করলে কত আসতেছে, 0.296। এটা আমার আগে করা ছিল তাই সেই পারপাসে আপনাদের দেখাই দিছি। এখন দেখেন এটা কতর জন্য আমাদের করা হয়ে গেল, 50-এর জন্য দেখেন আমাদের করা হয়ে গেল। এখন দেখেন পুনরায় আমরা কি করলাম, এইবার আমরা 100 গ্রামের জন্য দিলাম, যে যখন আমরা 100 দিতেছি তখন আবার কি হইতেছে, স্প্রিংটা কিছু বাড়ছে, স্প্রিং 100 দেওয়ার পরে ফলেও কিছু স্প্রিংটা বাড়ছে, 100 গ্রাম দেওয়ার ফলে স্প্রিংটা তখন হয়েছে আপনার হলো 13.8। এগুলো ধরেন আপনাদের আপনারা মেপে দেখবেন স্প্রিংটা, যখনই আপনি 100 গ্রাম দেবেন তখন 50 গ্রামটা বের করে আবার আমরা 100 গ্রাম দিচ্ছি, তখন হয়েছে 3.8। এখন আসার পরে তাহলে এখন এল কত হয়েছে, বড় হাতের এল হয়ে গেল কত, 13.8। তাহলে 13.8-এর থেকে কত বাদ দিব, 8.5, 8.5 সবসময় বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে আমরা কত পাইতেছি, 8.5 বাদ দিলে 5.9
থিরি পাবো। এইবার এইটার জন্য সেম একই প্রসেস, 10 বার অসিলেটে কত টাইম লাগবে এটার জন্য ওইভাবে করে যে 10 বার এরকম অসিলেট করাইতে হবে। দেখেন এটা কিভাবে 10 বার, এই যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, এইটাও 10 বার অসিলেটের জন্য যেই টাইম লাগবে ওইটা আমরা কি করব এখানে লিখবো, 10 বার অসিলেট হয়ে গেছে যেহেতু, এগুলো আমাদের নিয়ে আসিল, সো সেই পারপাসে লিখতেছি আমি। এইটার জন্য আমরা পাইলাম, পাইছিলাম 5.66। তো এইটাও আবার 10 দিয়ে ভাগ দিলে তাহলে কত আসতেছে, 0.0.566, আর এইটা টি স্কোয়ার করলে কত আসতেছে, 0.320। এইভাবে করে আমাদের এই জিনিসগুলো এইভাবে কন্টিনিউয়াসলি মান নিতে হবে। তাহলে 150, যখন 150 দিব স্প্রিংটা আবার কিছুদূর, আবার কিছুদূর ওইটার প্রসারণ হবে, ওইটা লিখতে হবে আগে, 150 দেওয়ার ফলে কতটুকু হয়েছে ওইটা লিখতে হবে। লেখার পরে আমার এই যে ফুল এল এর মানটা লাগবে, তখন এল এর মান কীভাবে বের করবো, যতটুকু বাড়বে, ধরেন এইটা বাড়লো হলো 15.7, এইটা 15.7ই হয়েছিল, তখন এই 15.7, তাহলে কী করতে হবে, তখন আমাদের এই যে এইখানে লিখতে হবে 15.7 বিয়োগ 8.5, তখন আমরা কত পাবো, 7.2, বড় এল পাবো 7.2। তো এটার জন্য এইভাবে করে আমাদের নিতে হবে। চলুন এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই, এই ভিডিওটা এবার আপনারা এবার এই ভিডিওটা ক্লিয়ারভাবে দেখলে আপনাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এই এক্সপেরিমেন্টটার জন্য এই যে একটা স্প্রিং, এরকম স্প্রিং লাগবে, দেন আমাদের এরকম একটা স্প্রিং নিতে হবে, দেন আমাদের লাগবে একটা স্টপওয়াচ আর এরকম ইফেক্টিভ মাস, এই যে জানেন এরকম একটা স্টপওয়াচ বা আপনারা ফোনও ইউজ করতে পারেন, আর লাগবে হলো ইফেক্টিভ মাস। এইখানে এক একটার ওজন এক এক রকম, আমি আবার আপনাদের পুনরায় বলতেছি, দেখেন এটা হলো 10 গ্রাম, ওই ফার্স্টে যেটা রাখছি ওইটা 100 গ্রাম, এইটাও এইটাও সরি 10 তো না 50 গ্রাম লেখা আছে সরি, আর এইটা হলো 100 গ্রামের, এগুলো এখানে লেখা থাকে। এখন এই ইফেক্টিভ মাসটা আমরা স্প্রিংয়ে ঝুলাবো, স্প্রিংয়ে ঝুলানোর ফলে দেখেন স্প্রিংয়ের একটা প্রসারণ হয়েছে, স্প্রিং কতটুকু বাড়ছে এই মানটা আমাদের নিয়ে আমাদের খাতায় লিখতে হবে। সো দেখেন, আর এই স্কেল দিয়ে আপনারা এই স্প্রিংটাকে মাপবেন কত সেন্টিমিটার হয়েছে, সেইভাবে মাপতে হবে, সেন্টিমিটারে অবশ্যই নিতে হবে। এখন দেখেন এইটা কীভাবে অসিলেট করাইতে হবে, দেখেন অসিলেটের সিস্টেম হলো সঠিক সিস্টেম হলো এই যে এটাকে এরকম নিয়ে উপরে নিয়ে জাস্ট এরকম ছেড়ে দিতে হবে, দেখেন এই যে এইটা হলো অসিলেটের পারফেক্ট সিস্টেম, এইভাবে অসিলেট দিতে হবে। এখন দেখেন যদি আপনি এইভাবে দেন, ধরেন ধরে নিচের দিকে টান দিলেন, বা এই যে আমি দেখেন যেইভাবে দিতেছি যে এইভাবে দিবেন, এইভাবে দিলে হবে না, এইভাবে দিলে মানগুলো ভুল আসবে, যে দেখেন স্প্রিংটা সোজাভাবে হচ্ছে না, এটা হলো ভুল নিয়ম, এইভাবে করে আপনারা দিতে পারবেন না। ঠিক আছে, আমি দেখাই দিলাম যে কীভাবে এটা অসিলেট করাইতে হবে। চলুন এইবার আমরা ফার্স্টে আমরা 50 গ্রাম দিই, 50 গ্রাম দিয়ে অসিলেট করে দেখি যে এটা কেমন হয়। এই দেখেন 50 গ্রাম দিছি, দেওয়ার পরে এইটা ফুল আগে এরকম স্টপ করে নেবেন, দেন করে নেওয়ার পরে এখন দেখেন আমি জাস্ট এরকম দিলাম, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে। 10 বারের জন্য কত সময় লাগছে এইটা আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে, ফার্স্টে 50 গ্রামের জন্য হয়ে গেল, এখন আবার আমরা 100 গ্রাম দিচ্ছি, দেখেন 100 গ্রাম দিচ্ছি, এখন 100 গ্রামের জন্য আবার 10 বারের জন্য কাউন্ট করব, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেন 10 বার হয়ে গেলে আমি আবার একটু রাখছি আপনাদের বোঝার জন্য। এইটা কিন্তু একবার উপরে উঠবে নামবে, যেই উপরে দ্বিতীয়বার উঠবে তখন একবার, অসিলেটরের তো সিস্টেমটা বুঝেন অবশ্যই, 10 বারের জন্য নিছি। এখন দেখেন আমরা কত 100 জন্য হয়ে গেছি, এখন নিচ্ছি 150 জন্য, দেখেন 150 জন্য আপনাদের নিয়ে দেখাচ্ছি 10 বারের জন্য। দেখেন স্প্রিং কিন্তু বারবার বাড়তেছে, স্প্রিংয়ের মান অবশ্যই লিখতে হবে, 50-এর জন্য কত ছিল, 100-এর জন্য কত ছিল, 150-এর জন্য, এখন দেখেন এই যে এইটাও আবার 10 বার, দেখেন নিচে থেকে নেমে যখন উপরে একবার উঠতেছে তখন কিন্তু যেই ধরেন আমি অসিলেট কিভাবে কাউন্ট করতে হয়, যখন আমি শুরু করছি ওইখান থেকে আবার যখন সে ওইখানেই আসবে তখন একবার অসিলেট হবে। এই ছিল ভিডিওটা, খুবই একটা ইজি প্র্যাকটিক্যাল আপনারা ভিডিওটা, আমার ভিডিও এ টু জেড দেখলে আপনাদের ফুল বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই এল এর মান নিয়ে আপনার ক্যালকুলেট করতে হবে, এল 0 থাকবে 8.5, এটা ফিক্সড, যদি হলো এটা স্প্রিংয়ের উপর ডিপেন্ড করে, স্প্রিংয়ের মানের উপরে যে মাস এফেক্টিভ মাস ঝুলানোর পরে। তো এইটা এই ছিল ভিডিও, দেখেন এই যে আমি যখন 50 দিলাম এটা একটু বাড়লো,
পঞ্চাশ গ্রামের জন্য কতটুকু বাড়ছে, তারপরে 100 গ্রামের জন্য কতটুকু বাড়ছে, এগুলো অবশ্যই এলের হিসাবটা ঠিকভাবে করতে হবে। দেন হলো আপনার টাইম, 10 বার ওসিলেটের জন্য কত সময় লাগে, এগুলো নিতে হবে। এই হলো ইজি একটা প্র্যাকটিক্যাল, জাস্ট আপনারা একবার ঠিকভাবে দেখলে বা করলে আপনারা ইজিলিভাবে করতে পারবেন। এ দেখেন আমি এই যে যখন দিচ্ছি আপনাদের, এই যে দেখেন 100 দিলে দেখছেন আর একটু বাড়ছে। সো এই মাপগুলো নিতে হবে, দেখেন ওইখান থেকে ওইটুকু স্কেল দিয়ে আপনারা মেপে সুন্দরভাবে, আমি এখানে 150 দিয়ে আছে, 150 দিয়ে আমি আপনাদের দেখাইলাম যে কিভাবে এটা নিতে হয়। আর এই যে ওসিলেটর সিস্টেম তো অবশ্যই বুঝছেন, নিচে থেকে এইভাবে দিয়ে 10 বার দেখেন এখান থেকে শুরু হবে, 1 2 3 এইভাবে করে আপনারা কাউন্ট করে নেবেন। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর এর একটা গ্রাফ আছে, এই গ্রাফগুলো আমি আর একে দেখাইলাম না, একে দেখাইতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যায়। সো এইটা দেখে বুঝে না, যদি মনে করেন যে না বুঝতেছেন না এই যে দুইটা গ্রাফ লাগবে, তো কমেন্ট করেন, আমি অবশ্যই এই গ্রাফ নিয়ে ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।